আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজকে আমি নিয়ে এসেছি কীভাবে খুব সহজে ছোট মাছ রান্না করা যায় এমন একটি সিম্পল রেসিপি। আশা করি সবাই সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে অন্য যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমরা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে থাকব। দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি ব্রাউন হয়ে আসছে। এখন অ্যাড করে দিয়েছি আদা পেস্ট 1.5 টেবিল স্পুন। তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়েছি এখানে 1 টেবিল স্পুনের মতো। গ্রিন চিলি পেস্ট 1 টেবিল চামচ। 1 চা চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে একটু ফ্রাই করে তারপর অ্যাড করে দিব লবণ স্বাদ অনুযায়ী, হলুদ 1 চা চামচ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ বা তার থেকে কম পরিমাণ গুঁড়ো মরিচ, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 이렇게 ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিয়েছি পানি। এখানে একটু পরিমাণ মতো পানি দিতে হবে। এখানে প্রায় পানি দিয়েছি 2 গ্লাস পরিমাণ। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছি। এখন মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে কিছুক্ষণের জন্য রান্না করব। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে দিব। দেখতে পাচ্ছেন হয়ে আসছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।